বন্ধুরা, গায়ের ময়লা ও কালো দাগ তুলে যদি তুমি চাও তোমার গোটা শরীর ধপধপে ফর্সা করে তুলবে, তাহলে শুধুমাত্র সপ্তাহে একটা দিন এই জিনিসটা দিয়ে স্নান করে নাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব, যেটা এসপেশালি সামার সিজনে আমাদের প্রত্যেককে ফেস করতে হচ্ছে, সেটা ছেলে হতে পারে বা মেয়ে, আর সেটা হচ্ছে ট্যান। হ্যাঁ বন্ধুরা, দেখো আমরা কিন্তু মুখের জন্য অনেক কিছু করি, কিন্তু হ্যাঁ আমাদের যে জায়গাগুলো এক্সপোজ থাকে, যেমন ধরো এই যে গলা, ঘাড়, পিঠ, এগুলো কিন্তু সবসময় কভার না থাকার ফলে বা সানস্ক্রিন না ইউজ করার ফলে খুব তাড়াতাড়ি ট্যান হয়ে যায়, বা এই গলা আর ঘাড়ের স্কিনটা কালো হয়ে যায়। দীর্ঘদিন ধরে ট্যান পড়ে পড়ে আমাদের এই স্কিনটা এত পরিমাণে কালো হয়ে যায় বা আনইভেন হয়ে যায়, সে কালো প্যাচগুলো কোনোভাবে রিমুভ হতে পারে না। তাই আমি আজকে তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব, যেটা ওই দীর্ঘদিনের কালো ময়লা বা প্যাচটাকে তোমার গলা, ঘাড়, পিঠ থেকে খুব সহজে রিমুভ করে দিতে পারে। আর আমি জানি এই সমস্যাটা কম বেশি তোমরা অনেকেই ফেস করছো, তাই বলবো আজকে ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং প্লাস ইনফরমেটিভ হবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। দীর্ঘদিন ধরে ময়লা বসে বসে আর ট্যানের ফলে যদি দেখো যে তোমার গলাটাও ঠিক এরকমই কালো হয়ে গেছে, আনইভেন হয়ে গেছে, গোল মতো একটা কালো স্পট পড়ে গেছে, তাহলে বলবো অন্য আর কোনো কিছু নয়, আমি আজকে তোমাদের সাথে এমনই একটা রেমেডি শেয়ার করতে যাচ্ছি যেটা তোমার গলার সমস্ত ময়লা আর কালো দাগটাকে একবারে তুলে দেবে। তার আগে বলবো সপ্তাহে কিন্তু রোজ আমাদের খুব ভালো করে শাওয়ার নিতে হবে, যাতে রেগুলার বেসিস আমাদের স্কিন থেকে ট্যান আর ময়লাটা উঠে যায়। এর জন্য দেখো আমি এখন ব্যবহার করছি মামাআর্থের ময়েশ্চারাইজিং লোশন সোপ, ইজ এ টু ইন ওয়ান সলিউশন। রেগুলার সোপ আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি রুক্ষ শুষ্ক করে দেয়, কারণ এটা আমাদের স্কিনের ন্যাচারাল অয়েলটাকে সরিয়ে দিয়ে স্কিনের মধ্যে একটা ড্রাই ফিল করায়। কিন্তু হ্যাঁ, আমি এখন ব্যবহার করছি মামাআর্থের এই উপটান ময়েশ্চারাইজিং লোশন সোপটা, যেটা আমাদের স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করতে ভীষণই হেল্প করে, কারণ এর মধ্যে আছে টার্মারিক আর স্যান্ডলউড। এই দুটো উপাদান আমাদের স্কিনের জন্য কতটা এফেক্টিভ আশা করি তোমরা সকলেই জানো। আর হ্যাঁ, এই সাবানটা দিয়ে স্নান করার পর কিন্তু তোমার স্কিন কখনোই রুক্ষ শুষ্ক হয়ে যাবে না, কারণ এটা একটা ময়েশ্চারাইজিং লোশন সোপ, যেটা আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করবে। আর হ্যাঁ, এই প্যাকেটটার মধ্যে আমরা টোটাল চারটে সাবান পেয়ে যাব, তাই এটা আমরা অনায়াসে অনেকদিন পর্যন্ত ইউজও করতে পাচ্ছি। তার সঙ্গে বলে দিই মামাআর্থ কিন্তু প্লাস্টিক পজিটিভ, মামাআর্থ ইন্ডিয়ান ব্র্যান্ড, মামাআর্থের প্রোডাক্টের মধ্যে কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল বা ব্যাড প্রিজারভেটিভ থাকে না, অল ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। আর যদি চাও যে নিজের স্কিনকে একটু ব্রাইট করবে, তাহলে তোমরা ট্রাই করতে পারো মামাআর্থের এই ভিটামিন সি ময়েশ্চারাইজিং লোশন সোপটা, যার মধ্যে আছে ভিটামিন সি আর হানি, যেটা আমাদের স্কিন কমপ্লেক্সনকে অনেক বেশি ভরসা করে দেবে। হ্যাঁ বন্ধুরা, কারণ এর মধ্যে ভিটামিন সি আর হানি যে দেওয়া আছে, তার সঙ্গে বলে দিই এই দুটো সাবান তোমরা কিন্তু অনায়াসে অ্যামাজন, নাইকা, পারফেল, ফ্লিপকার্ট এবং হ্যাঁ মামাআর্থের নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইট থেকেও নিতে পারো। মামাআর্থের নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইট থেকে নিতে গেলে BH2024 এই কুপন কোডটা অ্যাড করলে এক্সট্রা আরও 20% তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। তার সঙ্গে মামাআর্থের অ্যাপে কিন্তু তোমরা নিউলি প্রোডাক্ট লঞ্চ সম্পর্কেও জানতে পারবে, তাই অবশ্যই ইনস্টল করে রেখো। আর এই সমস্ত প্রোডাক্ট এখন আমরা খুব সহজে আমাদের পাশের লোকাল কসমেটিক শপেও পেয়ে যাচ্ছি, তাই ওখান থেকেও তোমরা চেক আউট করতে পারো। মামাআর্থ আপনার কথা শোনে, তাই তাদের জিনিস ব্যবহার করুন এবং আপনার প্রতিক্রিয়া শেয়ার করুন। আপনার ইনপুটের উপর ভিত্তি করে তারা কিন্তু তাদের অনিয়ন শ্যাম্পু উন্নত করেছে, এছাড়াও তারা সর্বদা উন্নত মানের জন্য গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমে তাদের পণ্যগুলোকে আপডেট করছে। সত্যি বলতে আমিও কিন্তু এখন আমার
স্কিনের যত্নে আর অন্য কিছু ভরসা করতে পারি না, শুধুমাত্র মামার্থের এই প্রোডাক্টগুলো ইউজ করি। আর মামার্থের স্পেশালি এই সোপটা আমার স্কিনকে তো অনেকটাই ব্রাইট করে দিয়েছে, যেটা সোপ বি লোশন বি, একই সঙ্গে আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করবে, এক্সট্রা অয়েলটাকে আমাদের স্কিন থেকে বের হতে দেবে না, তার ফলে স্কিন কখনোই রুক্ষ শুষ্ক হয়ে পড়বে না। তাই খুব ভালো করে এটা দিয়ে ফুল বডিটাকে রাব করো এবং ওয়াশ করে নাও। আমি বলছি রেগুলার বেসিসে এই সাবানটা দিয়ে যখন তুমি বডি ওয়াশ করবে, তোমার স্কিনে কিন্তু একটুও ডেলনেস বা একটুও ট্যান ভাব থাকবে না, স্কিন থেকে সমস্ত ট্যান আর ধুলো ময়লা এমনিতেই বেরিয়ে যাবে। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো আমি খুব ভালো করে জেন্টালি আমার স্কিনটাকে এক্সফোলিয়েট করছি, তোমরাও সেম প্রসেসে খুব ভালো করে ফুল বডিটাকে এই সোপটা দিয়ে ক্লিন করে নেবে। এটা এতটাই এফেক্টিভ একটা সোপ যেটা দিয়ে বডি ক্লিন করার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে স্কিন কতটা বেবি সফট হয়ে গেল, কারণ এর মধ্যে আছে সমস্তটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল বা ব্যাড প্রিজারভেটিভ ইউজ করেনি, অল ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি মামার্থের প্রত্যেকটা প্রোডাক্ট। আশা করছি বিফোর আফটার রেজাল্ট দেখে তোমরা একটু হলেও বুঝতে পারছো আমার স্কিন আগের থেকে কতটা পরিষ্কার দেখাচ্ছে। তবে আর দেরি কিসের, শুধুমাত্র এই সোপটা দিয়ে রেগুলার বেসিসে বডি ওয়াশ করো, কারণ এই সোপটা আমার মনে হয় সবথেকে বেস্ট সোপ যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করার সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজও করছে। তাই সোপ ভি আর লোশন ভি। তোমাদের সুবিধার জন্য সমস্ত প্রোডাক্টের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট সেকশনে পিন আউট করে দিয়েছি, চেক আউট করতে কিন্তু একদম ভুলো না। আমার স্কিন দেখে বুঝতে পারছো স্কিন কতটা ফেয়ার লাগছে। হ্যাঁ বন্ধুরা, ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনেই কিন্তু রেজাল্ট তোমরা আশা করছি অন ক্যামেরা দেখতে পাচ্ছ। বিফোর আফটার আমার স্কিন অনেক বেশি বেবি সফট হয়ে গেছে, তাই অবশ্যই ট্রাই করো। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা বোল, এবার এই বোলের মধ্যে আমি নিয়ে নেব 2-3 চামচ মতো চালের গুঁড়ো, যেটা আমাদের স্কিনকে ডিপলি এক্সফোলিয়েট করবে আর ডেড স্কিন সেলটাকে রিমুভ করতে সাহায্য করবে। তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে বেকিং সোডা, আর নেক্সট এর মধ্যে অ্যাড করব পাতিলেবুর রস। হ্যাঁ বন্ধুরা, বেকিং সোডা আর পাতিলেবুর রস আমাদের স্কিন থেকে কালো প্যাচটাকে খুব সহজে রিমুভ করে দেয় আর ময়লাটাকেও দূর করতে সাহায্য করে। আর দিচ্ছি সামান্য একটু পরিমাণে কোকোনাট অয়েল, আর দেব বেশ খানিকটা বডি ওয়াশ, তোমরা এই জায়গায় কোনো শ্যাম্পুও ব্যবহার করতে পারো। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্কিন হোয়াইটনিং বডি স্ক্রাব, যেটা আমাদের স্কিনে ব্যবহার করাতে সমস্ত ধরনের ধুলো ময়লা ইম্পিউরিটিস একই সঙ্গে ডেড স্কিন সেল এবং ব্ল্যাক স্পট রিমুভ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে ময়লা বসে বসে যদি দেখো যে তোমার ঘাড় গলা পিঠ বা তোমার প্রাইভেট এরিয়া কালো হয়ে গেছে, আনইভেন হয়ে গেছে, তাহলে বলবো আমার মতো খুব ভালো করে এই স্ক্রাবটা নিয়ে প্রথমে তোমার স্কিনে লাগিয়ে নাও। আমি দেখো এখানে আমার গলায় আর ঘাড়ে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গলা আর ঘাড়টাই কালো হয়ে যায়, তাই এই জায়গায় একদম মোটা লেয়ারে এই স্ক্রাবটা লাগিয়ে নেবে। আমি কিন্তু এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি, যেটা ন্যাচারাল উপায়ে স্কিন হোয়াইটনিং করে, একই সঙ্গে ডেড স্কিন সেল আর ব্ল্যাকহেডসগুলোকে রিমুভ করে দেয়। তাই সবার প্রথমে মোটা লেয়ারে খুব ভালো করে ঘাড়ে গলায় লাগিয়ে নেবে। মিনিমাম 5 মিনিট রাখার পর ঠিক হালকা হাতে জেন্টালি রব করতে করতে স্কিনটাকে এক্সফোলিয়েট করবে। তোমরা চাইলে এটাকে তোমাদের প্রাইভেট পার্টে মানে আন্ডারআর্মসেও ইউজ করতে পারো। একইভাবে স্কিনটাকে এক্সফোলিয়েট করে নর্মাল জল দিয়ে তোমাকে ওয়াশ করতে হবে। আমি এখানে বডি ওয়াশ দিয়েছি যাতে হালকা একটু ফোম ক্রিয়েট হয় আর আমাদের স্কিন ডিপ ক্লিন হতে পারে। একই সঙ্গে বেকিং সোডা আর লেবুর রস দেওয়া আছে, যেটা আমাদের স্কিনকে ব্লিচ করবে এবং ওই কালো জিদ্দি ময়লাটাকে একবারে রিমুভ করে দেবে। ভালো রেজাল্ট পেতে গেলে আমাদের সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন এটাকে ব্যবহার করতে হবে, তাহলেই নিজেরা বুঝতে পারবে স্কিন আগের থেকে কত বেশি ফেয়ার হয়ে গেছে আর স্কিনে যেটুকুনিও ধুলো ময়লা জমেছিল সেটা কিন্তু পুরোপুরি উঠে যাবে, গ্যারান্টি দিচ্ছি। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।